করোনা আবহের মধ্যে গত এপ্রিল দুই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গিয়েছিলেন জিবি হাসপাতালে সেখানে তিনি অসম ও মণিপুরে করোনা আক্রান্তের সংখ্যা ভুল বলেছিলেন যাতে গোটা রাজ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল অভিযোগ করেন কংগ্রেস নেতা গোপাল রায় এর প্রেক্ষিতে গোপাল রায় এনসিসি থানায় মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একথা জানিয়েছেন খোদ কংগ্রেস নেতা গোপাল করেছিলাম রাজ্যের সাথে করেছি ধর্মনগর থেকে মানুষ টেলিফোন করেছে বিলনিয়া সাবরম সব কানে পড়েছে দাদা আমরা কি বাঁচব করিমগঞ্জে করোনা ভাইরাস ষোলো জন পাওয়া গেছে আগরতলা ঢুকে যাবে কথাটা বুঝতে পেরেছেন এটা প্যানিক এটা যাতে প্যানিকটা যাতে সৃষ্টি না হয় তার জন্য আমি আইপিসি ওয়ান এইট টু অ্যান্ড আই বিতে আমি একটা অ্যাফআইয়ার করবো আমি এস পি অফিসে এটা পাঠিয়েছি এখানেও পাঠিয়ে দিয়েছি এতে বাই বসতে কারণ এন সি তে এখন তো জানার বেলা লকডাউন গোপাল রায় নিজের লেটার হেডে এই মামলা করেন লেটার হেডে গোপাল রায় ব্যবহার করেছেন অশোক স্তম্ভ আর এখানে তিনি ফেসে যান গোপাল রায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনা সোশ্যাল মিডিয়াতে জানাম দিতে পোস্ট করেন ফেসবুকে গোপাল রায়ের এই পোস্ট ভাইরাল হয়ে যায় অবশ্যই গোপাল রায় স্বীকার করেন ভুলের জন্যই লেটার হেডে অশোক স্তম্ভটি ছিল যে ব্যাপারে এফআইআর করেছি এটা হল রাজ্যের সাথে দেশের সাথে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী দুই তারি জীবিতে বললেন যে করিমগঞ্জে ষোলো জন করোনা ভাইরাস ষোলো জন অ্যাফেক্টেড মণিপুরে উনিশজন প্র্যাকটিক্যালি মণিপুরে দুজন আমি চিফ সঙ্গে কথা বলেছি অনেক আর ওখানে একজন এটা আবার গুয়াহাটি নিয়ে গেছে তাতে হয়েছে কি ত্রিপুরার যেটা প্যানিক সৃষ্টি হয়েছে আমার বক্তব্য হল আমার এফআইআরটা করেছিলাম অ্যাজ এক্স এমএলএ আমাদের কম্পিউটারে আমি পনেরো বছর বিধায়ক ছিলাম আমি সেল লিডার ছিলাম কম্পিউটারের লোকটা ছিল তো ওই যখন প্রিন্ট করে এটা প্রিন্টিং মিস্টেক হ্যাঁ এটা ঠিক এটা ঠিক হয়নি আমি তো আই আইএম অলসো লয় প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের লেটার হেডে স্তম্ভ ব্যবহার করার ক্ষেত্রে তিনি আইন লঙ্ঘন করেছেন এবং মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করেছেন এই অভিযোগের ভিত্তিতে আইনজীবী অরবিন্দ দেব এনসিসি থানায় গোপাল রায়ের বিরুদ্ধে মামলা রুজু করেন এই মামলা দায়ের করার পর লকডাউনে রাজ্য রাজনীতির পারদ চড়তে থাকে গোপাল রায় যে অপরাধ করেছেন তার স্বীকার করেন তিনি এই অপরাধে আইন অনুযায়ী কী সাজা হতে পারে তার ব্যাখ্যা দেন আইনজীবী রঘুনাথ মুখার্জি তিনি বলেন এই অপরাধ প্রমাণিত হলে গোপাল রায় দুই বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা হতে পারে এমলেম অফ ইন্ডিয়ান রেগুলেশন ইম্প্রপার ইউজ অ্যাক্ট টু এখানে সেকশন থ্রি আছে এখানে পানিশেবল মানে ভায়োলেশন যদি এটা কেউ ভায়োলেট করে ওই টু থাউজেন্ড সেভেনের রুলসটা যদি কেউ ভায়োলেশন করে তাহলে এটা একটা অফেন্স এটা এটা পানিশেবল অফেন্স এটা সেকশন থ্রি অ্যাক্টের এখানে ভায়োলেশন হয় এবং সেকশন সেভেনে গিয়ে এখানে পানিশমেন্ট আছে এখানে পানিশমেন্ট প্রেসক্রাইব করা আছে দু বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং সাথে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে বা জেল হতে পারে বা জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে রবিবার দুপুরে এনসিসির এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপাল রায়ের বাড়িতে পৌঁছায় পুলিশ সিআরপিএফ গোপাল রায়ের গোটা বাড়ি কর্ডন করে এসডিপিও নেতৃত্বে পুলিশ প্রবেশ করে গোপাল রায়ের বাড়িতে সিআরপিএফ জওয়ানরা এসডিপিও নির্দেশে গোপাল রায়ের বাড়ির গেট আটকে দেয় প্রায় ঘণ্টাখানেক পর প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযুষ কামতি বিশ্বাস যান গোপাল রায়ের বাড়িতে কিন্তু পীযুষ বিশ্বাসকে সিআরপিএফ জওয়ানরা গোপালের বাড়িতে প্রবেশ করতে দেয়নি পীযুষ বিশ্বাস সেখানে দাঁড়িয়ে অভিযোগ করেন গোপাল রায় সন্ত্রাসী নয় কিন্তু তার সঙ্গে পুলিশের এই আচরণ ঠিক নয় বলে জানান তিনি

এট ইস নট সাচ সিরিয়াস অফেন্স আর অবস্থা দেখো সাধারণ মানুষ দেশের মধ্যে কত মানুষ কত রকমের ঘটনা ঘটছে দিনের পর দিন প্রায় একই সুরে কথা বলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক তিনি মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে ষোলোটা করোনা পজিটিভ এই করিমগঞ্জে আর মণিপুরে উনিশটা পজিটিভ পাওয়া গেছে ওনার বিরুদ্ধে কেন্দ্রের সরকারের আইন ওনাদের আইন ওনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না ওনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সঠিক মামলা উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে পারেন যদি মিস্টেক হয় রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে এটা আমরা ক্ষমা আমাদের ক্ষমা করে দিন কিন্তু উনি ক্ষমা চাইলেন না কিছু বলেন না উনি সঠিক একটা মামলা করেছেন যে একটা অ্যাপের কমপ্লেন লঞ্চ করেছেন সেটা না হয় দেখবেন সঠিক এটা পরে বিচার হবে ওনার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সামান্য কৃষক টেকনিক্যাল অভিযোগ আমরা জানি না এখানে তো রাজ্যের বিশিষ্ট আমাদের একটা ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট এবং সিনিয়র অ্যাডভোকেট উনি দরজার বাইরে ঢুকতে পারছেন না কি চলছে এখানে এটা তো জম্মু কাশ্মীর থেকেও খারাপ অবস্থা কংগ্রেস নেতৃত্বকে কোনোভাবে পুলিশ বাড়িতে প্রবেশ করতে দেয়নি একসময় ঘর থেকে বেরিয়ে এসে গোপাল রায় বলেন পুলিশ তাকে খুনের চেষ্টা করছে বাইট গোপাল টু লাইভ শেষ পর্যন্ত পুলিশ গোপাল রায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন এসডিপিও প্রিয়া মাধুরীকে ছেঁকে ধরে উপস্থিত সাংবাদিকরা কিন্তু প্রিয়া মাধুরী কোনো উত্তর না দিয়ে কেটে পড়েন সামনে না না সামনে স্পেস নেই ম্যাডাম সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন তার কি কারণ ম্যাডাম গোপালবাবু বাবু অভিযোগ এনেছেন তাকে নাকি হেনস্থা করা হয়েছে কতটা সত্যি তবে এদিন কংগ্রেস নেতৃত্ব মানেননি লকডাউন তারা নিজেদের অনুগামীদের নিয়ে জরোহান গোপাল রায়ের বাড়ির সামনে এর আগে পুলিশ কর্মীরা লকডাউনে দৈহিক দূরত্ব বজায় রাখার জন্যে সাধারণ মানুষকে পেটা করল কিন্তু এদিন কংগ্রেস নেতৃত্বকে দৈহিক দূরত্ব মেনে থাকার কথা বলেনি পুলিশ কর্মীরা শুধুমাত্র রাজনৈতিক নেতা হওয়ার সোবাদেই পুলিশ তাদের ছাড় দেয় বাস্তবে পুলিশ যে সব রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে তা আবারও প্রমাণিত হল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গাল